বর্ণা হাসপাতালে চালু হচ্ছে 24 বেডের এইচডি ইউনিট। শুক্রবার থেকে কাজ শুরু হলো। এ মাসের মধ্যে কাজ শেষ হবে বলে জানা গেছে। ছিল 6, এবার 24টি বেডের এইচডি ইউনিট পেতে চলেছে বনগাঁ মহকুমা হাসপাতাল। বর্তমানে ঘরে ঘরে সর্দি, কাশি, জ্বর, ঠান্ডা লাগার মতো সমস্যায় জেরবার সাধারণ মানুষ। বনগাঁ মহকুমা হাসপাতাল সুপার স্পেশালিটি হাসপাতালে পরিবর্তিত হয়েছে অনেক আগে। রোগীর প্রয়োজনের কথা মাথায় রেখে হাসপাতালে চালু ছিল 6টি এইচডি ইউনিট। অতিমারী পরিস্থিতিতে এইচডি ইউনিটের শয্যা সংখ্যা বাড়ানোর দাবি ওঠে। সম্প্রতি বিষয়টি নিয়ে তদারকি করেন বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ। এই বিষয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উত্তর চব্বিশ পরগনার জেলা শাসকের সাথে কথা বলেন তিনি। এই বিষয়টি জানার দ্রুত কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন জেলা শাসক। শুক্রবার থেকেই কাজ শুরু হয়েছে বনগাঁ মহকুমা হাসপাতালে। চলতি মার্চ মাসের ভেতরে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানা গেছে। এদিন এই বিষয়ে পৌরপতি গোপাল শেঠ বলেন, এইচডি ইউনিটের বেড বাড়ানোর জন্য জেলা শাসকের সাথে কথা বলেছিলাম, আজ থেকে কাজ শুরু হয়েছে, দ্রুত কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন তিনি। এই বিষয়ে গোপাল শেঠ আরো বলেন, পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রীর মানবিক ইচ্ছায় যে সুপার স্পেশালি হসপিটাল এবং এইচডি ইউনিটের সহ প্যাথোলজিক্যাল টেস্ট সমস্ত বিষয়ে একটা হসপিটালের পরিপূর্ণতা তিনি দিচ্ছেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে বনগাঁ হাসপাতালও সেই সুপার স্পেশালি হসপিটালে আজকে ট্রিটমেন্ট হচ্ছে। সেখানে গিয়ে যাদের ফ্রিতে প্যাথোলজি টেস্ট হচ্ছে, এক্স রে হচ্ছে, আল্ট্রাসোনোগ্রাফি হচ্ছে, এরকম বিভিন্ন জিনিস যখন হচ্ছে তখন এইচডি ইউনিটের 24টা যে বেডের যে যে স্যাংশন হয়েছিল সেই স্যাংশনের প্রায় কাজ কমপ্লিট। শুধুমাত্র পিডব্লিউডি রোডসের দীর্ঘদিন তাদের টেন্ডার হওয়া সত্ত্বেও সেই কাজটাকে সঠিকভাবে মানে সঠিক সময়ে করতে পারেনি। এ বিষয়ে আমরা বারবার বলছি, গতকালকে জেলা শাসকের সঙ্গে আমার কথা হয়েছে, কথা হওয়ার সঙ্গে উনি দ্রুততার সঙ্গে সিএমএইচ এবং সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের বলেছেন যে কাজ কালকে থেকেই শুরু করতে হবে এবং এ মাসের মধ্যেই শেষ করতে হবে। সেই অনুযায়ী আমরা দেখতে পেলাম জেলা শাসকের তৎপরতায় মাননীয় মুখ্যমন্ত্রীর দেওয়া যে এইচডি ইউনিটটি 24 বেডে চালু হচ্ছে সেইটা কাজ আজকে শুরু হয়ে গেছে। এটা সবার মনে রাখা উচিত, এখন সর্দি, কাশি এবং জ্বর, তার সঙ্গে শ্বাসকষ্ট, এইচডি ইউনিটটা অত্যন্ত প্রয়োজনীয়। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ বাটার মোড় বনগাঁ। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি বনগাঁ মতিগঞ্জ।